এটি আমাদের ছোট কুমিরা কাঁচা বাজার। ভিডিওটি আজকে দেখার জন্য তৈরি করিনি, এটি মূলত আজ থেকে 50-60 বছর পরে জন্য ভিডিওটি করা, যদিও তখন আমরা বেঁচে থাকবো না কেউ। যদি বেঁচেও থাকি তাহলে আমরা সেই ভিডিওটি তখন দেখে কল্পনার জগতে হারিয়ে যাব। আর তখনকার ছেলেমেয়েরা এই ভিডিওটি দেখে অভিভূত হবে, কারণ আজ থেকে 20-50 বছর পরে এই কাঁচাবাজার আর কাঁচা থাকবে না, অর্থাৎ টিনের ছাউনিতে গড়া থাকবে না। এটি হয়তো বহুতল ভবন হবে, স্মার্ট বাজার হবে, ই বাজার হবে। তো তখনকার ছেলেমেয়েদের এই কাঁচাবাজার সম্পর্কে তাদের তেমন ধারণাই থাকবে না, তাদের কাছে গল্প কাহিনী মনে হবে। তখন এই ভিডিওগুলো দেখে তখনকার ছেলেমেয়েরা আজকের এই দিনকে কল্পনা করবে। আমার কাছে মনে হয়েছে না এই ধরনের একটা স্মৃতি ধরে রাখা উচিত, কাঁচাবাজার ঘুরে দেখা উচিত। তখনকার ছেলেমেয়েদের জন্য এই ভিডিওটি তৈরি করে আজকের এই দিনটাকে স্মৃতি হিসেবে তুলে রাখা উচিত। তো আজ হচ্ছে ভিডিওটি আমরা করলাম এই কারণে যে আমরা যদি বেঁচেও থাকি যেন এখনকার স্বাদটা তখন পাই। গ্রাম্য পরিবেশ তখন শহুরে পরিবেশ হয়ে যাবে, যেমনটি এখন ঢাকার বিভিন্ন অঞ্চল একসময় গ্রাম ছিল, এখন সেটি শহর হয়ে গেছে। এখন যেমনটি আমরা 50 বছর আগের ঢাকা যেটি দেখতে পাই, সেটি দেখলে আমাদের কাছে তখনকার মানুষদের একটা কল্পনা তৈরি হয় মানুষটা কেমন ছিল আর এখন কেমন, কত স্মার্ট হয়ে গেছে। সেজন্য তুলে রাখলাম, সাথে থাকার জন্য ধন্যবাদ।